বহাগত হব গ্রিনিজ বুক অফ রেকর্ড রাজ্য সরকারের তত্ত্বাবধানত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মুখত হাজার হাজার লাখ লাখ নাচনিয়ে বিহু প্রদর্শন করব বিশ্বর আগত। তার বাবে প্রস্তুতি সম্পন্ন গোলাঘাট জেলার গোলাঘাটর রাজহুয়া সমন্বয় ক্ষেত্রত এহাজার নাচনির এয়া বিহু নাচন আমি দেখাইছো। হাজার হাজার বিহুয়া বিহুয়তীর এই গ্রিনিজ বুক অফ রেকর্ডসর প্রস্তুতির পরিবেশ এন কে টিভি দর্শকসল পুনপটিয়াকে দেখাই যাবলে এই মুহূর্তে যত্ন করছো। মূল সহযোগী বিকাশের ক্যামেরাত আপনাদের দেখিছে যে এই যুসমূহ প্রস্তুতি আজি সম্পন্ন হয়েছে আর আজির পাশতেই প্রকৃততে গুয়াহাটী রওনা হব। আর এই যে বিহুর আখড়া সম্পন্ন করে নরেন্দ্র মোদীর সম্মুখত প্রদর্শন করব। পুরে পরে আমি গেছো পরিবেশের মাজত প্রস্তুতি গোলাঘাটর বিহুয়া বিহুতে হাজুনে সুন্দর জয় জয় অসমবাসী রাইজলে নববর্ষ শুভেচ্ছা জ্ঞাপন করছো। খুব সুন্দর প্রচেষ্টা আমি গ্রিনিজ বুকের কারণে যরকার প্রস্তুতি করেছিল সম্পূর্ণভাবে আমি আগবাড়ি আছো আর খুব সুন্দর আজ শেষ দিন আজ গোলাঘাট জেলার আমার গোলাঘাট খেলপথারত এহাজার নাচনী ঢুলিয়া লগায় আমি ইয়াত প্রস্তুতি করে আছো। বড় সুন্দর হয়েছে। ধন্যবাদ জানাই পুনর্বার পরিবেশ। এনেদরে এহেজার নাচনী এহেজার বিহুয়া গুৱাহাটীলৈ সাজু হৈছে। গোলাঘাটৰ সমন্বয় ক্ষেত্ৰত প্ৰস্তুতি সম্পন্ন কৰি নৰেন্দ্ৰ মোদীৰ সমুখত গ্ৰিনিজ বুক অফ ৰেকৰ্ডছৰ বিহুৰ বাবে বিহুৱা বিহুৱতী গোলাঘাটৰ পৰা ৰাওনা হ'ব।